নমস্কার বন্ধুরা, টুয়া ব্লগে আরও একবার সকলকে স্বাগত। আর আজকে আমি বানাবো পাস্তা। তো ছোট থেকে বয়স্ক সবাই খেতে পারবে এই পাস্তাটা। আমি যেরকম সহজ পদ্ধতিতে বানাচ্ছি, এই পদ্ধতিতে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর এরকমভাবে পাস্তা বানালে পারে ছোট থেকে বয়স্ক সবাই চেটে পুটে খাবে। তো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে দেখবে। এই যে দেখতে পাচ্ছ, প্রথমে আমি ধনে পাতাটা কেটে নিয়েছি, আর তারপরে এই যে টমেটোটা কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো, আবার সন্ধ্যার টিফিনেও খেতে পারো। তো এতে টমেটো আর ধনে পাতাটা অবশ্যই লাগবে। ধনে পাতা টমেটোটা না দিলে পারে বেশি একটা খেতে ভালো লাগে না। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সব কিছুই আমার কাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। পেঁয়াজটা কুচি করে নিচ্ছি, আর পেঁয়াজটা কুচি হয়ে গেলেই আমি লঙ্কাটা কেটে নেব। আর তোমরা যে যেরকম ঝাল খেতে পারো তারা সেরকমভাবেই ঝাল দেবে। কেউ যদি কম খাও তো কম দেবে, যদি বেশি খাও তো বেশি দেবে। আর এটা একটু ঝাল ঝাল হলে পরে খেতে ভালো লাগে। তো এই যে আমার ঝালও কুচানো কমপ্লিট হয়ে গেছে। লাগছে সাদা তেল, একটা ডিম, ম্যাগি মশলা, আর লাগছে কিষান সস। এই যে আমি কড়াইতে তেল গরম হয়ে গিয়েই আমি দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটাকে ভালো করে ঝুরঝুরি করে ভেজে নিচ্ছি। আর ঝুরি করে ভেজে নেওয়ার পরেই আমি ডিমটাকে তুলে নেব। এই যে ডিমটা তুলে নেওয়া হয়ে গেছে, আর তারপরেই আবার আমি সাদা তেল দিয়ে নেব। সাদা তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আর পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর তারপরে দিয়ে দিলাম আমি একটু হলুদ। আর তেলের উপরে একটু হলুদ দিলে পরে কালারটা একটু ভালো আসে। আর তারপরে আমি দিয়ে দেব টমেটো। টমেটো পেঁয়াজ আর লঙ্কা ভালো করে আমি একসাথে ভেজে নিচ্ছি। তো ভাজা আমার হয়ে গিয়েছে, আর সাথে আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আর এই যে পাস্তাটাও ঢেলে দিচ্ছি, পাস্তাটাও একটু ভালো করে ভেজে নিতে হবে একই সাথে। আর ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলেই জল দিতে হবে পরিমাণ মতো। তো এই যে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। ভালো করে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেব, ঢাকা চাপা দিয়ে। আর এই যে সাথে ধনে পাতাগুলোও আমি দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে একসাথে ফুটবে। তো এই যে আমার পাস্তাটা প্রায় ফুটছে, হয়েও এসছে, সিদ্ধ হয়ে গেছে। আর আমি চেক করে নিলাম যে লবণটা হয়েছে কি না। আর তারপরে আমি এই যে সসটা দিয়ে দিচ্ছি, কিষান সসটা, কিষান সসটা আর একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তো দুটো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা যদি একটু নরম খেতে চাও নরম রাখবে, আর যদি মনে করো যে একটু শুকনো খাবো তাহলে শুকনো শুকনোই রাখবে। এই যে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম।
তোমরা যদি মনে করো যে এই রকম ভাবে নামিয়ে ফেলবো তাও নামিয়ে রাখা যাবে। তো আমার একটু দেরি হয়ে গিয়েছিল, ওর জন্য একটু শুকনো শুকনো হয়ে গেছিল। তো নামানোর আগে আমি এই যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তো এখন আমার পাস্তাটা পুরো রেডি। এরপর আমি পাস্তাটা নামিয়ে নেব আর সবাইকে পরিবেশন করব। টেস্টি হয়েছে? আমি দারুণ বানিয়েছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।